নমস্কার বন্ধুরা, দেখুন সেখানে গ্রামীণ উন্নয়ন দপ্তরে নতুন লোক নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তাহলে প্রথমে দেখুন সেখানে পোস্ট নেম বলা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট অফিসার সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা, সবচেয়ে সুবর্ণ সুযোগ রয়েছে দেখুন, যারা ত্রিপুরা রাজ্য থেকে আবেদন করবেন, আপনাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখানে এক্সাম সেন্টার রয়েছে। তাহলে এই নোটিফিকেশনটি ডিটেলসে বলেছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে আমরা ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে দেখুন, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে ইনস্টিটিউট অফ ডিজিটাল এডুকেশন এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট দপ্তর থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, সেখানে কেন্দ্রীয় সরকারের চাকরি এবং সবচেয়ে সুবর্ণ সুযোগ দেখুন, ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্ধুরা আপনাদের এক্সাম সেন্টারটি রয়েছে। এবং দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি করবেন, এই নোটিফিকেশনটির ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে, রেফারেন্স নাম্বারটি। যারা অ্যাপ্লিকেশনটি করবেন দেখুন, সেখানে অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট অফিসার সেখানে নিয়োগ করা হচ্ছে, সেখানে অ্যাপ্লিকেশন আইডিও সেখানে দিয়ে দেওয়া হয়েছে, ডেট সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের ডেটটি শুরু হয়েছিল দেখুন 11/3/2022 সেখানে শুরু হয়েছিল, এবং লাস্ট ডেট বন্ধুরা দেখুন সেখানে দেওয়া রয়েছে 20/4/2022 সেখানে লাস্ট ডেট, সেখানে এক্সাম ডেট এবং মেরিট লিস্টের ডেট বন্ধুরা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা, আমরা সেখানে ভ্যাকেন্সি ডিটেলসে বলেছি এবং আমি রিকোয়েস্ট করবো, যারা অ্যাপ্লিকেশনটি করবেন আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে সেখানে পোস্ট নেম দেখুন, অ্যাসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হচ্ছে। আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন 12 পাস, যে কোনো বোর্ড থেকে আপনারা হলে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। সঙ্গে দেখুন আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, সেটা কম্পিউটারের উপর, দেখুন সেখানে ডিটেলসটি দেওয়া রয়েছে। এবং দেখুন সেখানে এজ বলা হয়েছে 18 বছর থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন। এখানে জেনারেলের জন্য এবং ওবিসির জন্য 18 থেকে 38, এবং এসসি এসটি পিডব্লিউডির জন্য 18 থেকে 40-এর মধ্যে যারা রয়েছেন আপনারা সকলেই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন বন্ধুরা, সবচেয়ে সুবর্ণ সুযোগ রয়েছে এভরি স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অফিসার। তাহলে দেখুন এভরি স্টেটের মধ্যে সেখানে প্লেস অফ পোস্টিংটি দেওয়া হবে, পে স্কেল বন্ধুরা দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা সেটা চেক আউট করে নেবেন। এই নোটিফিকেশনটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে সেটা ডাউনলোড করে অবশ্যই রিড করে নেবেন। নেক্সট দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের এক্সাম সেন্টার দেখুন কোথায় হবে। তাহলে দেখুন অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি, আপনারা যে রাজ্য থেকে আবেদন করবেন সেই রাজ্য দেখুন সেখানে আপনারা ডিটেলসটি চেক করে নেবেন, আপনাদের সেই কোথায় এক্সাম হবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আবেদন করবেন, তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে থেকে যারা আবেদন করবেন আপনাদের আগরতলার মধ্যে এক্সাম সেন্টারটি রয়েছে। তাহলে সুবর্ণ সুযোগ বন্ধুরা, যারা ত্রিপুরার থেকে আবেদন করবেন। এবং দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের যে পেমেন্ট ফি দিতে হবে, জেনারেলের জন্য 500 টাকা দিতে হবে, জেনারেল এবং ওবিসির জন্য, এসটি এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 350 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেখানে সাবজেক্ট মেনশন করা রয়েছে বন্ধুরা, দেখুন ডিটেলস সেখানে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের এক্সাম দিতে হবে, এবং এক্সামের টাইম এবং মার্ক নাম্বার সম্পূর্ণ বিষয়টি সেখানে সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে, অবশ্যই ডিটেলসে চেক আউট করে নেবেন। এবং আপনাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে আমাদের সঙ্গে ডিটেলসে কথা বলতে পারবেন। নেক্সট দেখুন, সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে 3/1 দিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের কোয়ালিফাই মার্ক বন্ধুরা দেখুন সেখানে দিয়ে দেওয়া হয়েছে, 40% হলেই দেখুন সেখানে আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন। নেক্সট দেখুন বলা হয়েছে কাট অফ স্কোর দেখুন সেখানে দেওয়া রয়েছে অনলাইন এক্সামিনেশন। তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে সে এক্সামটা হবে। এবং বলা হয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন, হাউ টু অ্যাপ্লাই, সেখানে দেখুন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। করার জন্য দেখুন টোটাল ওদের 7টি স্টেপ দেওয়া রয়েছে। তাহলে আবেদন করার জন্য দেখুন ওদের অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে বন্ধুরা সেখানে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। এবং বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।